Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে রেসিপি ছোলা মশলা, চলুন বানিয়ে নেওয়া যাক। আমি এখানে প্রথমে 2 কাপ ছোলা নিয়েছিলাম, যেটাকে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে ছেঁকে আমি এবার প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটার মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দেব, 1 চামচ নুন দিয়ে দেব আর 1 চামচ তেল দিয়ে দেব। এরপর প্রেসারের ঢাকাটা এঁটে দেব, দিয়ে এটা 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য একটা বাটির মধ্যে আমি এখানে 4 চামচ টক দই নিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ছোলা মশলা দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। এরপর আমরা মশলাটা বানিয়ে নেব, তার জন্য আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে কিছুটা তেল আর 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, ঘিটা আমি দেখাতে ভুলে গেছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 4 লবঙ্গ, 4 গোল, 2 টুকরো দারচিনি ও 2 ছোট এলাচ, এই সমস্ত গরম মশলাগুলো দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে নেব। 4 মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এবারে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে এসেছে, আমি এবারে এটার মধ্যে 4 কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর এটার মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে এটাকেও ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নেব। এটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও লাল হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি 2 টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর এটার মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা আমাদের গলে গেছে, এবারে রেডি করে রাখা মশলাটা আমি এর মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। প্রেসারের ঢাকাটা আমি খুলে নিয়েছি, ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটু টিপে দেখাচ্ছি। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, এটা থেকে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে গেছে। আমি এবারে সেদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটাকে 10 মিনিট একটু চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি একবার ঢাকাটা খুলে এবার ছোলাটা দেখে নেব। এরপর এটার মধ্যে 1 চামচ আমচুর পাউডার আর 1 চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি 1 কাপ ফুটানো জলে একটা টি ব্যাগকে ডুবিয়ে রেখেছিলাম, এরপর যে চাটা বেরিয়েছে সেটা আমি এটার মধ্যে ঢেলে দেব, দিয়ে চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব, দিয়ে এটা একবার নেড়ে দেব। আবারও একবার এটা 5-7 মিনিট ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে এবার একবার দেখে নেব। এরপর এই চামচটাকে দিয়ে কিছু ছোলা এভাবে একটু ভেঙে দেব, ছোলাটা আমাদের রেডি হয়ে গেছে। আমি এটার মধ্যে আর একটা তড়কা দিয়ে নেব, তার জন্য আমি এখানে একটা গ্যাসের তাওয়া বসিয়ে দিয়েছি। এটার মধ্যে 1 চামচ ঘি, কিছুটা রসুন কুচি, 2 কাঁচা লঙ্কা চেরা, 5-6টা কারি পাতা, এই সব কিছুকে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা ছোলার মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে এটার সাথে মিশিয়ে দেব। ছোলা মশলা আমাদের রেডি হয়ে গেছে, আমি এবার এটা চাপা দিয়ে দেবো।